বন্ধুরা রান্নার আগে আগে মশালগুলো ভেঙে নেব। এরকম ছোট ছোট করে ভেঙে নিয়েছি। আর আজকে রান্না হবে সিঙ্গারা, ফুলকপি সিঙ্গারা। তো শীতকালে টাটকা ফুলকপি দিয়ে হবে ফুলকপি সিঙ্গারা, সেই জন্য একটু মশালগুলো ভালো করে ছোট ছোট করে ভেঙে নিয়েছি। তো সিঙ্গারা ভাজতে এটা কাজে লাগবে। মশালগুলো ভাঙা হয়ে গেছে, এবার উনুনের এখানে রেখে দিলাম। বন্ধুরা একদম টাটকা ফুলকপি নিয়ে চলে এসেছি। তো আজকে বানাবো ফুলকপি সিঙ্গারা, আর তার সাথে থাকবে কিন্তু একদম যেন সিঙ্গারার যে চাটনি হয় সেই সিঙ্গারার চাটনি। তো আজকে একদম জমজমাট একটা রেসিপি হবে, সন্ধ্যেবেলার জলখাবার হিসাবে কিন্তু রেসিপিটা একদম জমে যাবে। তো আপনারা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকবেন কীভাবে বানাই ফুলকপি সিঙ্গারা, আর তার সাথে থাকবে মিষ্টির দোকানের মতো একদম সিঙ্গারার চাটনি। বন্ধুরা শীতকালের কিন্তু টাটকা ফুলকপি দিয়ে সিঙ্গারা খেতে কিন্তু দারুণ লাগে, আর তার সাথে যদি হয় একটু সিঙ্গারার মধ্যে মটর তাহলে তার কোনো কথাই নেই, পুরো একদম জমে যাবে সিঙ্গারাটা। তো এবার ময়দাটা মেখে নেব। এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব লবণ, আর দিয়ে দেব সাদা তেল। তেলটা কিন্তু বন্ধুরা একটু বেশি দিতে হবে, সিঙ্গারা কিন্তু খুবই খাস্তা হয় তাই ময়নটা কিন্তু ভালো করে দিতে হবে। এই দেখুন বন্ধুরা ময়নটা কিন্তু একদম এইরকম শক্ত হবে, আর এই যে দলাটা কিন্তু ভেঙে যাবে, হাত দিয়ে এরকম করলেই যখন দলা হয়ে যাবে আর সেই দলাটা এরকম ভেঙে যাবে, তার মানে পারফেক্ট ময়ন দেওয়া হয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব জল, অল্প অল্প করে জল দিয়ে মেখে নেব। এই যে বন্ধুরা ফুলকপি টাটকা ফুলকপি একদম, এটা কেটে নেবো আমি। আমি সিঙ্গারার পুরের জন্য ছোট ছোট করে ফুলকপিটা কেটে নেব। বন্ধুরা অল্প অল্প করে জল দিয়ে কিন্তু ভালো করে সিঙ্গারার জন্য ময়দাটা মেখে নিতে হবে। আমি কিন্তু কোনো খাবার সোডা ব্যবহার করিনি, শুধুমাত্র তেল দিয়েই ময়নটা দিয়েছি, আর ময়নটা কিন্তু ভালো করে দিতে হবে। ময়ান যদি ভালো না হয় তাহলে কিন্তু সিঙ্গারা খেতে ভালো লাগবে না, চামড়া হয়ে যাবে। ময়দাটা আমার ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে, এবার আমি একটু সাদা তেল দিয়ে দেব। একটু তেল উপর থেকে এইভাবে ময়দার গায়ে লাগিয়ে ঢাকা দিয়ে রেখে দেব আধ ঘন্টা। আমি সিঙ্গারার জন্য খোসা সুদ্ধ আলুটা কেটে নেব। এবার আমি উনুনে আঁচ দিয়ে দেব, তার জন্য এই যে পেপারগুলো আগে দিয়ে দেব। বন্ধুরা আমরা কিন্তু বাড়ির যত পেপার হয় সেই সব পেপার কিন্তু পুড়িয়ে দেয় এইভাবে উনুনে দিয়ে। এবার আমি উনুনটা ধরিয়ে নেব। এবার আমি সিঙ্গারার তরকারির জন্য প্রথমে ভাজা মশলা করে নেব, তার জন্য কড়াইতে দিয়ে দিলাম শুকনো লঙ্কা। লঙ্কাটা প্রায় ভাজা হয়ে গেলে দিয়ে দেব এর মধ্যে জিরে, চাটনির জন্য টমেটো পুড়িয়ে নেবো।
টমেটো পুরিয়ে সিঙ্গানার চাটনি কিন্তু খেলে দারুণ লাগে বন্ধুরা। আর আমি যেভাবে বানাচ্ছি আপনারাও কিন্তু বাড়িতে এইভাবে বানাবেন। টমেটোটা পুরিয়ে চাটনি করলে চাটনিটা খেতে খুব ভালো লাগে। বন্ধুরা আমাদের টমেটোটা পোড়ানো হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এবার আমি সিঙ্গারার জন্য তরকারিটা করে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দেব সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব হিং ফোড়ন। এবার দিয়ে দেব আলু আর টুকরো করে কেটে রাখা ফুলকপি। আর দিয়ে দেব হলুদ। সাদা মশলাটা আমি গুঁড়ো করে নেব। আদাগুলো বেটে নেব। কাঁচা লঙ্কাটা আদার মধ্যে দিয়ে থেঁতো করে দেবো একসঙ্গে। এবার আমি আদা আর কাঁচা লঙ্কা থেঁতো করা দিয়ে দেব। এবার আমি সিদ্ধ করে রাখা বুট দিয়ে দেব। আর দিয়ে দেব ভাজা বাদাম, চিনা বাদাম দিয়ে ভালো করে নাড়বো। সিঙ্গারাতে কিন্তু বন্ধুরা একটু বুট দিলে ভালো লাগে। আমি বুটটা ঘর থেকে সিদ্ধ করে নিয়ে এসেছিলাম। আপনারাও কিন্তু বুটটা আগে থেকে ভিজিয়ে রেখে তারপর সিদ্ধ করে নেবেন। এবার আমি দিয়ে দেব চিনি। এবার আমি দিয়ে দেব ভাজা মশলা, যে ভাজা মশলাটা আগে থেকে করে রেখেছিলাম। বন্ধুরা পুরটা কিন্তু এরকম ঝরঝরে করতে হবে। সিঙ্গারার পুরটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আমি টমেটোটা কুড়িয়ে নেবো বন্ধুরা। ফাইন পুড়ে গেছে টমেটোটা। এবার আমি সিঙ্গারার চাটনিটা করে নেবো। তার জন্য কড়াইতে দিয়ে দেবো সাদা তেল। এবার আমি পুড়িয়ে রাখা টমেটোটা সামান্য একটু হলুদ দিয়ে দেব। আর দিয়ে দেব লবণ। চিনি দিয়ে দেব। বন্ধুরা আমি এখানে তেঁতুল নিয়েছি। তেঁতুলটা একটু জলে বেশিক্ষণ সময় ভিজিয়ে রেখেছিলাম। এবার এই তেঁতুলটা একটু ভালো করে ডলে নেব জলের মধ্যে। বন্ধুরা আমি এখানে পুরনো তেঁতুল নিয়েছি, আপনারা চাইলে কাঁচা তেঁতুল বা পাকা তেঁতুলও নিতে পারেন। এবার আমি এই তেঁতুলের কাঁচটা এর মধ্যে দিয়ে দেব।
বন্ধুরা এই চাটনি কিন্তু আপনারা দই ফুচকাতেও খেতে পারেন আর এই চাটনি সিঙ্গারা তারপর আপনার চপ সবকিছুর সাথেই কিন্তু ভালো লাগবে ডিপ করে খেতে বন্ধুরা আমাদের চাটনিটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এবার আমি ময়দাটা আরেকবার একটু ভালো করে মেখে নেব এবার আমি লেচি কেটে নেব বন্ধুরা লেচিগুলো কিন্তু মিডিয়াম সাইজের হবে এবার আমি সিঙ্গারার জন্য লেচিটা বেলে নেব লম্বা করে বেলে নিতে হবে বেলে নিয়ে এবার ছুরিতে কাটবো এবার সিঙ্গারাটা এইভাবে কেটে নেবো মাঝখান থেকে এবার এইভাবে প্রথমে এক ভাগ মুড়ে দিতে হবে দিয়ে একটু জল দিয়ে এর উপর জল লাগিয়ে দিতে হবে দিয়ে আর একটা ভাগ এর উপরে তুলে দিয়ে মুখটা ভালো করে সিল করে দিতে হবে এই যে হয়ে গেল কুলপির মতন অনেকটা এবার আমি পুর দিয়ে দেব ভিতরে এবার চামচ দিয়ে পুরটা একটু ভিতরে দিয়ে দেব এবার এই জায়গাটায় একটু জল লাগিয়ে নিতে হবে নিয়ে এই দুটো মুখ এরকম বন্ধ করে দিতে হবে এখানে তারপর এইটার সাথে এটা লাগিয়ে দিয়ে মুখটা ভালো করে সিল করে দিতে হবে এই যে তৈরি হয়ে গেছে সিঙ্গারা এবার শুধু ভাজার অপেক্ষায় এখানে আগে থেকে কয়েকটি গড়ে নিয়েছিলাম আর এই যে আমাদের ক্যামেরাম্যান এই ডিজাইনটা করেছে খুব সুন্দর হয়েছে ডিজাইনটা আরেকটি তৈরি করে নেব আবারও সেই আগের মতন দিয়ে তারপরে জল লাগিয়ে দিয়ে এইভাবে করে নিতে হবে নিচের দিকটা একটু ভালো করে গোল মতন করে নিতে হবে এইবার এর মধ্যে দিয়ে দেব পুর চামচ দিয়ে ভালো করে ভিতরে দিয়ে দেব পুরটা তাহলে মুড়তে সুবিধা হবে এবার এই জায়গাটায় একটু জল দিয়ে দেব আর একটু জল এরকম ধারে দিয়ে লাগিয়ে দেব দিয়ে দুটো মুখ সিল করে দেব বন্ধুরা সিঙ্গারা বানানো কিন্তু একদম সোজা আর আমরা বাইরে থেকে সিঙ্গারা কিনে খাই একটু এই শীতকালের দিনে যদি বাড়িতে এরকম সিঙ্গারা বানিয়ে নেওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই সন্ধ্যেবেলার টিফিনটা কিন্তু একদম জমে যাবে আর তার সাথে থাকে যদি মিষ্টির দোকানের মতন এরকম মিষ্টি চাটনি দেখুন তৈরি হয়ে গেল আরেকটা সিঙ্গারা এইভাবে বাকি সিঙ্গারাগুলো গড়ে নেব বন্ধুরা সিঙ্গারাগুলো সব গড়ে নেওয়া হয়ে গেছে এবার তেলে ভাজবো বন্ধুরা সিঙ্গারার তরকারিটা রয়ে গেছে অনেকটাই একটু খেয়ে দেখি দারুণ হয়েছে খেতে এমনি শুধু শুধু খাওয়াই যাবে বন্ধুরা যা তরকারিটা সুন্দর হয়েছে বাদাম দোবা ফুলকপির তরকারি দারুণ হয়েছে বেশি খেলাম না সিঙ্গারা খেতে হবে এবার ভেজে নেই সিঙ্গারাটা বন্ধুরা এবার সিঙ্গারাগুলো ভেজে নেব তার জন্য কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল তেলটা বন্ধুরা গরম হয়ে গেছে বেশি গরম কিন্তু করা যাবে না অল্প গরম করতে হবে আর অল্প গরমেই কিন্তু সিঙ্গারাগুলো দিতে হবে এবার আমি সিঙ্গারাগুলো দিয়ে দেব একে একে
বন্ধুরা উল্টে পাল্টে কিন্তু সিঙ্গারাগুলো ভেজে নিতে হবে। বন্ধুরা সিঙ্গারাগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। বাকি সিঙ্গারাগুলো এবার ভেজে নেব। বাকিগুলোও আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। তেলটা একটু ঝরিয়ে নিতে হবে। তো বন্ধুরা সিঙ্গারা ভাজা হয়ে গেছে, এবার আমরা খেয়ে দেখবো কেমন হয়েছে সিঙ্গারাটা। সিঙ্গারার জন্য যে চাটনি বানিয়েছিলাম চাটনিটা দিয়ে দিলাম, আর আমি তেঁতুলের চাটনি খাবো না ওষুধ খাচ্ছি বলে, সেই জন্য আমি নিয়েছি টমেটো কেচাপ। এবার খেয়ে দেখি চাটনিটা লাগিয়ে লাগিয়ে খেতে হবে। দারুন দারুন, গরম গরম ফুলকপি, বাদাম বুট সব কিছু দিয়ে তৈরি। তো চাটনিটা দিয়ে খেলে খুব ভালো লাগতো, কেচাপ দিয়েও ভালো লাগছে খেতে, তবে চাটনিটা দিয়ে খেলে বেশি ভালো লাগতো, কিন্তু লোভ হচ্ছে, কিন্তু কিছু করার নেই, এখন খাওয়া যাবে না তেঁতুল। গরম খুব গরম, খুব ভালো। ফুলকপিটা ভিতরে কি সুন্দর লাগছে না দেখতে, একদম খাস্তা, আর খাস্তা হয়েছে দেখুন, বাইরেটা দেখুন কি সুন্দর খাস্তা হয়েছে, খুব গরম। এই দেখুন, এরকম ঘা দিলেই যেমন ভেঙে যায় না, সিঙ্গারা দোকান থেকে একদম সেরকমই হয়েছে। ভিতরে দেখুন বন্ধুরা, একদম মটরগুলো দেখা যাচ্ছে, বাদাম, ফুলকপি, তার সঙ্গে চাটনি, দারুণ হয়েছে চাটনি। তো এই পুরো রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই মিশাস ভিলেজ কিচেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ আসি দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে।